এভরিওয়ান, সবাই কেমন আছো? সরস্বতী পূজায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল আমরা স্নান করে নিয়েছি, এবার আমরা অঞ্জলি দিতে যাব। তো তার জন্য ভাগ্নেদের দিকে অলরেডি প্রায় রেডি করে নিয়েছি, তো আমিও রেডি হয়ে যাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে অন্তরা সাজুগুজু করে নিয়েছে, আর এদিকে আমি, মা, সুমন, অন্তরা, অরিত্রী, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য। তো আজকে আমরা সবাই হলুদ শাড়ি পরেছি, আর এই যে সুমন সকালে এসেছে, কাকিমার সাথে দেখা হয়নি, তাই কাকিমার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। আশীর্বাদ দিব তো। আরে আশীর্বাদ তো শোনাটাকে কিছু বলো, স্যালারি বাড়বে তোর, ভালো থাক। হ্যাঁ ভালো ভালো হয়েছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, প্লিজ কাম গাইস, কাম কাম, চলো। পুষ্পলি চালু হয়ে গেছে, ওই আমাদের প্যান্ডেল। তো এখানে সরস্বতী পুজো শুরু হয়ে গেছে, আর এই যে প্যান্ডেলটাকে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, আর এদিকে কিন্তু একটা সেলফি স্ট্যান্ডও করেছে, কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে, তারপর আবার সরস্বতী পুজো, তো সবাই নতুন নতুন ভাবে সেজে আসবে, তো ছবি একটু না তুললে হয়। আর এদিকে মা শাঁখ বাজাচ্ছে, আর তারই সাথে সাথে আমরা চলে এসেছি কালী মন্দিরকে, কারণ আমাদের এখানে সামনেই কালী মন্দির রয়েছে। তো মা বললেন যে ওখানকে আমরা পুজো দিতে যাব, তো সবাই মিলে আমরা চলে এলাম কালী মন্দিরে পুজো দিতে। আমাদের স্কুল মাঠে প্রস্তুত হন। অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো অঞ্জলি দেওয়ার পর এখানে আমরা এখানে পঞ্চামৃত নিতে চলে এসেছি। তো এখানে আমরা পঞ্চামৃত নিয়ে এরপর আমরা যাব স্কুলের পুজো দেখতে। তো এই যে পুজোটা, এই পুজোর ঠাকুর দিয়েছে কিন্তু আমার কাকু, সেজো কাকু। তো তারপর আমরা চলে এসেছি স্কুলের পুজো দেখতে। এটা আমাদের তালপাড়া প্রাইমারি স্কুল। তো এখানেও কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আর স্কুলটা নতুন নতুন রং করেছিল, দেখুন কত সুন্দর লাগছে স্কুলটাকে। আর বাচ্চাগুলো দেখুন কত ছোটো ছোটো বাচ্চা এই শাড়ি পরে চলে এসেছে অঞ্জলি দিতে যাওয়ার জন্য। পায়েস রেডি হয়ে গেছে, এবার বিতরণ হবে। পায়েস হয়েছে, ক্ষীর প্রসাদ, ক্ষীর প্রসাদ কি হয়ে গেছে, সব ক্ষীর প্রসাদ খেয়ে নিয়েছে। এই তুই ক্ষীর প্রসাদ খাইছু? এই ক্ষীর প্রসাদ খাইছে, হয়নি? সকাল সকাল অঞ্জলি দেওয়ার পর আমরা এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব, কারণ এমনিতে সরস্বতী পুজো, তারপর ভ্যালেন্টাইন্স ডে, তারপর আমাদের বিয়ের আজ এক বছর পর, মানে এই প্রথম আমাদের সরস্বতী পুজো। কারণ আগের বছর আমি দেশে ছিলাম, ও ছিল না, তো দুজনেরও যখন প্রথম সরস্বতী পুজো, তো তাই আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমরা সবার প্রথমে এসেছি আমার পুরনো স্কুল, কুকুরদার স্কুল। এই স্কুলের সঙ্গে সত্যি অনেক স্মৃতি জড়িয়ে আছে। এতদিন পর স্কুলটাকে দেখে পুরোনো দিনের স্মৃতিগুলো খুব মনে পড়ে গেল। স্কুল লাইফের মতো লাইফই হয় না। তো যাই হোক, পুরোনো দিনের কথা ভেবে আর কি লাভ, ওই লাইফ তো আর ফিরে আসবে না। দেখুন এখানে কত সুন্দর সাজগোজ করেছে, আর ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দরই করেছে। তো প্রতিবারের মতো এবারের ডেকোরেশনটাও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আমরাও যেবারটাতে করেছিলাম সেবারটাতেও কিন্তু খুব সুন্দরভাবেই করেছিলাম। তো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমরা সামনে যেতে পারিনি কারণ এত ভিড়, ওখানে সবাই অঞ্জলি দিচ্ছিল। তো সামনে না গিয়ে দূর থেকে আমরা ঠাকুর প্রণাম করে চলে এলাম।
সরস্বতী পুজোতে ঘুরতে এসেছি, ফুচকা না খেলে হয়? তো কতদিন পর দেশের ফুচকা খেলাম। চেন্নাইয়ের ফুচকা তো খেতে পারলাম না, ওখানের ফুচকা আমার পছন্দও না। তো এরপর দেশের ফুচকা যখন আর না ছাড়লেই নয়, তো এখানে আমি বোন আমরা লেগে পড়েছি ফুচকা খেতে। আর এই যে ফুচকাটা খাচ্ছি, এটা কিন্তু আমার চেনা কাকিমার কাছ থেকেই খেয়েছিলাম, টেস্টটা কিন্তু দারুণ। তো আমাদের পুজো দেখাও কমপ্লিট, আমরা ফুচকা খেয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে রওনা হওয়ার। দেখুন স্কুলের সামনে এত ভিড়, ভ্যালেন্টাইন্স ডে, তারপর সরস্বতী পুজো, কত লোক দেখুন। এদিকে বাড়ি আসার সময় আমার বর গাড়ি থামিয়ে দেখলাম ফোন নিয়ে আসে। তো তার আগে আমি যখন জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, বলে দরকার আছে, দেখুন বন্ধুর কাছ থেকে গোলাপ ফুল নিয়ে আসছে। 14 ফেব্রুয়ারি 14টা গোলাপ ফুল নিয়ে এসেছি। এক তো আজকে 14 ফেব্রুয়ারি, তারপরে ভ্যালেন্টাইন্স ডে, তো 14টা গোলাপ ফুল নিয়ে এসেছি বউকে দেওয়ার জন্য। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার বর আমাকে এই প্রথম এত একসাথে গোলাপ ফুল দিল, একটা নয় দুটো নয়, 14ই ফেব্রুয়ারি বলে 14টা গোলাপ ফুল আমায় দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জীবনে প্রথমবার দিলে একসাথে এতগুলো গোলাপ। গাছ সময় ভেঙে নিয়ে চুরি করে নিয়ে আসো নাকি? না না, বন্ধুর কাছ থেকে নিয়ে আসি মেঘে। আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করবেন না, তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করুন, তো আমি বেশি বেশি করে আরও ভিডিও ছাড়বো। তো থ্যাংক ইউ।